এই যে কাতারে ছেলে থাকে, কাতারে ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মা এখানে কিচেনে রান্নাঘরে কাজ করতেছে, যেই ছেলে সাকারাতুল মউত, মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে, ওই হই হই আমার ছেলের কি হয়ে যাচ্ছে, কেউ আসেনি, কেউ ফোন দেবে, আজিব বিষয় না তো, মা জানলো কেমনি? এটাকে বলে রপ্ত কানেকশন, মার সাথে মাতৃত্বের সাথে ছেলেত্বের একটা কানেকশন আছে, সেইভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে, আমার সাথে আমার আল্লাহরও একটা রব আছে। মা যেমন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে, ঠিক সেভাবে আমার দুঃখেও আল্লাহ দুঃখী হন, আমার সুখেও আল্লাহ সুখী হন, যদি কানেকশন থাকে। কানেকশনটা কখন হয়? যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছেন, পৃথিবীতে সব ভালো জিনিস দেন নাই আল্লাহ, খাইর এবং সার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, খাইর এবং সার দিয়ে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন। এখন কানেকশন তৈরি কেমনে করে? আপনার চোখ দিয়ে যদি খাইর দেখেন, হাত দিয়ে যদি খাইর ধরেন, মুখ দিয়ে যদি খাইর বলেন, কান দিয়ে যদি খাইর শুনেন, অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। আমাদের কানেকশন হয় না কেন? কারণ আমরা দুই মিনিট খাইর দেখি, দুই মিনিট সার দেখি, আর কেউ একেবারে সারের ভিতরে থাকে। ওলি কাদেরকে বলে? যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং ভিতর সবকিছু দিয়ে শুধু খাইরের দিকে তাকিয়ে থাকে, শুনে বলে, তাদেরকে আল্লাহর ওলি বলে। তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে। কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে, আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয়, এটা আপনার ভিতরের জগৎকে এফেক্ট করবে, ইম্প্যাক্ট করবে। যা শুনবেন, কোরআনের আয়াত শুনেছেন, ভিতরে নূর গেছে, গান শুনে শুনে পুরো জিন্দেগি অতিবাহিত করেছেন দিন, ভিতরে অন্ধকার গেছে, চোখ দিয়ে মা বাবা দেখেছেন, কাবা দেখেছেন, সৌন্দর্য দেখেছেন, নূর গেছে, চোখ দিয়ে অন্য কিছুকে দেখেছেন, অন্ধকার গেছে। এখন সিদ্ধান্ত আপনার, ভিতরের জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন। আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি। আল্লাহর ওলিদেরকে বলি এই কারণে বলা হয়, তারা আলো দিয়ে সিনাকে ভরপুর করে, তারা সোর্স অফ এনার্জি হয়ে যায়, শুধু নূর না, নূরের মার্কাজ হয়ে যায়। সেই কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, তারা দুনিয়া থেকে চলে যায়, এনার্জির কোনো বিনাশ নাই, এনার্জির কোনো মৃত্যু নাই। আপনি তার রোজা, তার কবরে মাজারে দাঁড়ালেই তার এনার্জি আপনার ভিতরকে এফেক্ট করবে, ইম্প্যাক্ট করবে, সেটা যত হাজার বছর পরে হোক, কারণ এনার্জির কোনো মৃত্যু নাই। তো আমার সাথেও আমার আল্লাহর একটা রব তৈরি হতো। রব তৈরির একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা। যখনই কোনো নেগেটিভ কাজ হবে, আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা। যখন তওবা, অতঃপর তওবা, অতঃপর তওবা আসতে থাকবে, আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে, নূর বাড়তে থাকবে। যেই নূর বাড়বে, আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে রূর মধ্যে জিন্দেগির সঞ্চার হবে, আপনি মানুষ হবেন, আপনি মানুষ হবেন। মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয়, আমার মা বাবার, আল্লাহর, সৃষ্টির, আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর অধিকার কি, তাদের সাথে শেয়ারিং কিভাবে করতে হয়, ছেলেদের সাথে খেলতে দিতে হয়, মিশাইতে, মিশতে দিতে হয়, তখন আপনার ছেলে মানুষ হবে, অন্যতাই না করে যায়। আমরা ভীতি, আমাদের ভীতি দুই কারণে, একটা হচ্ছে আমরা অসৎ, কি অসৎ, হাত কোন জায়গায় কত জায়গায় দিয়ে পকেটে ঢুকাইছি এটা তো জানে, এই জন্য ইজ্জত বাচ্চা চলে আসি। কিন্তু আমাদের মধ্যে যদি সৎ লোক থাকতো, জানার লোক থাকতো, তাইলে বলে না চিটেঙ্গে বাসায় বাবা সোডাই ফেলতু, বাবা সোডাই ফেলতু। কিন্তু এখানে তারা এসে আমাদেরকে শিখাই চলে যায়, অথচ ওদের দেশে ড্রাগ ডিলিং আমাদের দেশের চেয়ে বেশি, বরং তাদের ড্রাগ ডিলিংয়ের তুলনায় আমাদের দেশে তো কিছুই না। তাদের রেপ অনেক বেশি, ক্রাইম বেশি, ডিভোর্স বেশি, মেন্টাল ইলনেস, মানসিক স্বাস্থ্য আমাদের চেয়ে অনেক খারাপ, তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে ভালো, কোনো সন্দেহ নাই।
আবার আমাদের মানসিক স্বাস্থ্য তাদের চেয়ে অনেক ভালো এটা তো কোনো সন্দেহ নাই। আমরা এমনিতে মানুষ, আমাদের যেটা খারাপ সেটা খারাপ, আমি তো মানতেছি আমরা মানুষ খারাপ, আমরা মিথ্যা বলি, আমরা বাচ্চার দুধের মধ্যে মিশাই, আমরা মানুষকে 3 নম্বর 10 নম্বর জিনিস খাওয়াই, আমরা লাগাতার মিথ্যা বলতে পারি, লাগাতার প্রতারণা করতে পারি, লাগাতার জুলুম করতে পারি, এটা আমাদের ক্যারেক্টার হয়ে গেছে, কিছু করার নাই, সেই কারণে আমরা ভুগতেছি। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি মানসিক স্বাস্থ্য যত্ন না নেওয়ার কারণে আমেরিকা যে দুঃসহ পরিস্থিতিতে, ইংল্যান্ড যে দুঃসহ পরিস্থিতিতে, ইউরোপিয়ান কান্ট্রি যে দুঃসহ পরিস্থিতিতে পড়েছে, সেটাকে আমরা করতে চাই? আমরা করতে চাই না ওইটাতে। কিন্তু আমরা আস্তে আস্তে ওইদিকে হাঁটতেছি। যদি আমরা ওইদিকে না হাঁটতাম, গত 6 মাসে বাংলাদেশে ডিভোর্স রেট এভাবে বেড়ে যাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের ছেলে কেমনে সুইসাইড করে? সুইসাইড করার কথা না। আপনি আমাদের দেশের হত্যাগুলা যদি এখন দেখেন, ছেলে বাবাকে এত টুকরা করার কথা ছিল? কেন করছে? কারণ আপনার মানসিক স্বাস্থ্য আস্তে আস্তে, আপনি ইমাম মেনে নিয়েছেন না, ইমাম বার্গার ছাড়া খাইতেছেন না, চিকেন ফ্রাই বাদে খাইতেছেন না, তাদের মতো করে চলতেছেন, কানের ভিতরে কি একটা ঢুকে এমনে এমনে করেন তাদের মতো করে। তো তাদের মতো যদি করেন, ওই তাদের মতো এটা ভোগ করতে হবে, বুঝতে পেরেছেন? আমরা ওই জায়গায় যেতে চাই না। 13 বছরের মেয়ে বাবাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে, এটা আপনি মেনে নিতে পারবেন? তো আপনি ওই রাস্তায় কেন হাঁটবো? আমি ওই রাস্তায় হাঁটতে চাই না। এখন ওই রাস্তায় হাঁটতে যদি না চাই, তো আমাকে কি করতে হবে? আমাকে আমার ধর্মের দিকে ফেরত আসতে হবে, আমার দিনের দিকে ফেরত আসতে হবে। কেন? কারণ ধর্ম বাদে, রসুল বাদে, আল্লাহ বাদে, কোরআনের তিলাওয়াত বাদে, আল্লাহর জিকির বাদে, নামাজ বাদে, রোজা বাদে, মানুষকে টাকা পয়সা দন দৌলত দিয়ে সহযোগিতা বাদে, ভদ্রতা বাদ দিয়ে, নম্রতা বাদ দিয়ে, সহনশীলতা বাদ দিয়ে আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন না, মনকে ঠিক রাখতে পারবেন না। আপনি একেবারে টাকা আছে, পয়সা আছে, একটু পাওয়ারও আছে, ধরেন মানুষ একটা থাপ্পড় মারছেন, থাপ্পড় মারছেন, থাপ্পড় মেরে কি কাজ করছেন? বাসায় চলে গেছেন হুমকি ধুমকি দিয়ে। আপনি মনে করছেন আপনি বহুত একেবারে ফাইন কাজ করে ফেলছেন, ঠিক না? আপনি কিচ্ছু করেন নাই, আপনি আপনার মানসিক স্বাস্থ্যের মাথার উপরে ইট দিয়ে বাড়ি মারছেন, ইট দিয়ে বাড়ি মারছেন। আপনি মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারতেন যদি ধৈর্য ধারণ করতেন। সে কারণে আমার আল্লাহ বলতে বলতে আপনাদেরকে শুধু ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর এত উদ্বুদ্ধ করেছে কোরআন এবং হাদিসের মধ্যে। শেষ পর্যন্ত আমার আল্লাহ বলতেছে, ওরে বেটারে, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো, ধৈর্য ধরলে আমি তোর সাথে থাকবো। কেন বলছেন আল্লাহ? কারণ ধৈর্যের মাধ্যমে মানসিক শাস্তি, মানসিক স্বাস্থ্য অসম্ভব ভালো থাকে, এবং আমার আল্লাহ খুশি হন, রসুলও খুশি হন, কবরের জগৎ আলোকিত হয়। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিন্তু আপনি যদি রিয়্যাক্ট করে ফেলেন, রিয়্যাক্ট যদি করে ফেলেন, তো রিয়্যাক্ট করলে কি হবে? আপনি যেই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা ভিতরে ঢুকাইছেন, এটা আপনি যদি এটা নিয়ে অফিসে যান, আপনি অফিসের মধ্যে কতক্ষণ চা আনে যে তার লগে করবেন, কতক্ষণ বসের লগে করবেন, আর যদি বাসায় আসেন তাহলে তো খবর আছে ছেলে মেয়ের। এই যে আপনি রাগটা কন্ট্রোল করতে পারতেছেন না, কেন? কারণ আপনি ওখানে রিয়াকশন করে ফেলছেন। রিয়াকশনের আসরটা, প্রভাবটা পুরা দিন বয়ে বেড়াইতেছে। হায় হায়, ধর্ম এই কারণে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু, ধৈর্য ধারণ করতে বলেছে। ধৈর্য ধারণের মধ্যে পুরুষের পৌরুষত্ব ফুটে উঠে, ধৈর্য ধারণের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে এসে গ্রামার উল্টে গেছে। আমাদের এখানে হচ্ছে কয়, যতক্ষণ হই তাইতান্ন ওরে, ততক্ষণ পর্যন্ত আর অন্তরে শান্তি নেই। আপনার অন্তরে না, শয়তানের অন্তরে শান্তি নাই, আপনারে শয়তানে কনভিন্স করে ফেলছে, বুঝতে পেরেছেন? সেই কারণে এই জায়গাগুলাতে আমাদের মারও যেহেতু শুনছেন, আসেন মানুষ কি, আপনি যে মানুষ বানাইতে গেছেন, আপনি তাকে মানুষ বানান নাই, আপনি তাকে তার শরীরকে কিভাবে যত্ন নিবে সেটা শিখিয়েছেন, তার মনের যত্ন শিকার নাই। কিভাবে? মনে রাখবেন, আমি মানুষ, আল্লাহ আমার মতো করে আরো অনেককে বানিয়েছেন, এখানে ফেরেশতা বানান নাই, বানিয়েছেন কি দিয়ে? নূর দিয়ে। ওখানে কোনো খারাপ কিছু নাই, খাইরি খায়ের, মঙ্গলই মঙ্গল। শয়তান বানিয়েছেন, জিন বানিয়েছেন আগুন দিয়ে। শয়তান এখন, শয়তানও আগুনের, আমার ভিতরে আল্লাহ আগুন দান করছেন, তো আগুন না দিলে এই যে আমি দেখাইতেছি আগুন, এটা আসছে কোত্থেকে?
শয়তান আগুনের ফেরেশতা নারে নূরের জীবজন্তু সব পানির আমি মাটির কিন্তু আমি শুধু মাটির না আমার খামিরের ভিতরে আল্লাহ সব কিছু ডালছে আমার খামির যখন তৈরি করতেছেন সেখানে পানি লাগছে মাটি লাগছে হাওয়া লাগছে আগুন লাগছে অতঃপর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করেছেন সেই কারণে আমি ফেরেশতার বৈশিষ্ট্য ধারণ করি কিন্তু আমি নিরেট ফেরেশতা না আমি শয়তানের বৈশিষ্ট্য ধারণ করি আমি নিরেট শয়তানও না হাইওয়ানের বৈশিষ্ট্য ধারণ করি নিরেট হাইওয়ানও না আমি কে আমি ইনসান সব কিছুর কম্বিনেশন আমার ভিতরে আছে এখন আল্লাহ আমি এখন কি করব আমার আল্লাহ কি করলেন হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন কোরআনের জন্য তরবিয়ত দিয়েছেন প্র্যাকটিক্যাল নমুনা কোরআন তো আমার জন্য কোরআন একজন পড়ছে তো আমি শুনছি কিন্তু আমি প্র্যাকটিক্যাল নমুনা দেখতে চাই যেমন কোরআন বলছে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দিয়ে সংশয় দিয়ে গরিবী দিয়ে তোমাদের গরিব তোমাদের কাছের মানুষজনকে মৃত্যু দিয়ে এই আন্দাজে 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব সুসংবাদ শুধু ধৈর্যশীলরা পাবে এটা তো কোরআনের আয়াত আমি শুনলাম তো আমার একটু দেখতে ইচ্ছে করে না আমার দেখতে ইচ্ছে না করলে আমার চোখ তো দেখতে চাচ্ছে কারণ চোখের কাজ তো দেখা চোখ বলতেছে আল্লাহ যদি দেখতে পারতাম আপনি আপনার কোন বান্দাকে এভাবে পরীক্ষা করছেন এবং ধৈর্যশীল হিসেবে তাকে কি সুসংবাদ দিচ্ছেন আমি যদি একটু দেখতাম তো আমার কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা বানানো হয়েছে নবী রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যদি ওয়ালানাবলুয়ান্নাকুমের ওই আয়াত দেখেন এবং শিয়াবে আবি তালিবের ওই সময়গুলো চিন্তা করেন আমার নবী যখন সামাজিক বয়কটের শিকার হয়েছেন ওইটাও যদি আপনি চিন্তা করেন আয়াতের পারফেক্ট নমুনা পাবেন আপনি ওখানে ওয়াবাশশিরিস সাবিরিন সবে মেয়েরাজের মাধ্যমে আপনি পাবেন ওয়াবাশশিরিস সাবিরিন ধৈর্য আমার নবী ধৈর্য ধারণ করেছেন কিরকম ধৈর্য পাহাড়ের মতো বিপদ পড়েছে আমার নবীর উপর আমার নবী ঠুঁটা করে নাই আমাদের কাছেও বিপদ আসবে বিপদ আসে বিপদ এসেছে বিপদ আসবে মা বন্য শুনতেছেন আমাদের তরুণ প্রজন্ম শুনতেছেন মনে রাখবেন এটা পৃথিবী এটা গোলাপ ফুলের দেশ না এখানে ম্যাক্সিমাম লোক আপনাকে খালি গুঁতা দিবে কেউ শারীরিক গুঁতা দিবে কেউ মানসিক গুঁতা দেবে আপনার পকেটের টাকা খেয়ে ফেলতে চাইবে আপনার জায়গা দখল করতে চাইবে আপনার অধিকার ছিনিয়ে নিতে চাইবে এটা দুনিয়া আপনি কিভাবে ডিল করবেন আপনাকে সেটা জানতে হবে না আপনি ডিল করবেন ধৈর্যের মাধ্যমে আপনি ডিল করবেন প্রপার লিগ্যাল ওয়েতে প্রতিবাদের মাধ্যমে যেখানে যেটা দরকার হয় মেইনলি ধৈর্য এখন আপনি যদি ধৈর্য ধারণ না করে আপনি যদি হাহুতাশ করেন আমরা বলি না অনেক সময় পাগল হয়ে যায় আল্লাহ আমাকে পাইছে আমি স্যার আল্লাহর চোখে আর কেউ পড়লো না ইন্না লিল্লাহ কি বললেন এটা মনে রাখবেন আপনি যতই দুঃখের মধ্যে পড়েন না কেন আমার আল্লাহ সব সময় আপনার অতি নিকটে এটা শুধু মাথায় রাখবেন এবং আপনি আল্লাহর চোখে চোখে আছেন এটাও মাথায় রাখবেন আপনি একবার ডাক দেবেন দশবার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে সুতরাং অতি বিপদের মধ্যে আমরা কখনো হতাশ হয়ে যাব না আমরা কখনো রাস্তাঘাটে বিদ্ঘুটের মতো দৌড়াদৌড়ি করব না আমাদের কাছে জায়গা খালি আছে চতুর্দিক থেকে যখন বিপদ আসে আমার আল্লাহ বলতেছেন বেটা চতুর্দিক থেকে বিপদ আসছে তো উপর খালি আছে না উপরে তো আমরা কি করব আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করছেন তাফার রাগ লি ইবাদতি তখন আমরা যেন আল্লাহর ইবাদতের প্রতি মনোনিবেশ করি সবাই যখন ঘুমিয়ে যাবে যাই নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করেন আল্লাহ আপনার ভিতরে প্রথমে শান্তি দান করবে আপনার দুঃখ দূর করবে দুঃখের পরে ইন্না মাআল উসরে ইউসরা দুঃখের পরে সুখ যেটা দেবে আপনি দুঃখের কথা ভুলে যাবেন সেই আন্দাজে আপনার জীবনে বরকত দান করবে এটা কখনো সেই কারণে কখনো নিরাশ হবেন না আমার নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ কষ্টের মধ্যে ফাবাশশিরিস সাবিরিন আমার আল্লাহ শেষ পর্যন্ত মেয়েরাজের মধ্যে নিয়ে গেছেন আমার আল্লাহ মেয়েরাজের মধ্যে নিয়ে গেছেন সুতরাং কখনো এই ধরনের বিপদ আপদের মধ্যে হতচকিত হয়ে যাবেন না আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাচ্ছি তাহলে আমি মানুষ
মানুষ হিসেবে আমি আমরা কি শেষ করে দেব অসুবিধা হচ্ছে শেষ করে দেব আমি তার বেশিতে 10 12 মিনিট اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহলে আমার ভিতরে আল্লাহ একটা শরীর দিয়েছেন একটা মন দিয়েছেন শরীরের জন্য আমাকে পড়তে হয় চাকরি করতে হয় টাকা ইনকাম করতে হয় সবকিছু করতে হয় টাকা পয়সা ভালো স্কুল ভালো খাওয়া ভালো গাড়ি কিছুক্ষণের জন্য আপনাকে সুখ দেয় এটা চিরস্থায়ী সুখ দেয় না এক সপ্তাহ পর আপনি সব ভুলে যাবেন মার্সিডিস 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 দেই আপনারে মার্সিডিস বেশিতে এক মাস আপনার মনে থাকবে তারপর আপনি মনে করবেন দূরও রিকশা আর অনেক ভালো এটা মানুষের নিয়ম আপনি যখন জায়গা পেয়ে যাবেন অক্সফোর্ড 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 অক্সফোর্ডে পড়ে চলে আসছে ছেলে ভুলে গেছে সে যে অক্সফোর্ডে পড়ছে মনে রাখবেন টাকা বলেন পয়সা বলেন চাকরি বলেন খাওয়া দাওয়া বলেন গাড়ি বাড়ি বলেন এগুলো আপনাকে শান্তি দেয় তবে নির্দিষ্ট সময়ের জন্য এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরপরে বেনিশ এরপরে বেনিশ এগুলো কোনোটার মধ্যে আপনি শান্তি পাবেন না কেন কারণ শান্তির জায়গা মন মনের শান্তি মনের খাদ্য আলাদা মনের শান্তিও আলাদা মনের শান্তি কোথায় মনের শান্তি যদি আপনি চান এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে মনের শান্তি আল্লাহর জিকিরের মধ্যে নামাজের মধ্যে কোরআনের তিলাওয়াতের মধ্যে আউলিয়া ইকরামের জিয়ারতের মধ্যে খানেকায় বিশুদ্ধবারে বসে জিকির করার মধ্যে আল্লাহর ওলিদের জীবন কাহিনী পড়ার মধ্যে আমার নবীর সিরতের কিতাব পড়ার মধ্যে মাহফিলে বসার মধ্যে মানুষকে সহযোগিতা করার মধ্যে আপনি একজনের টাকা দরকার তারে 50টা টাকা দিলেন এটার মধ্যে আপনার মন কি পায় খাদ্য পায় গরিব আত্মীয় স্বজনকে দেখভালের মধ্যে এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলছেন আপনি লেখাপড়া ঠিকই করছেন মন তার খাদ্য পায় নাই মন তার খাদ্য পায় নাই শরীর শক্তিশালী হয়েছে মন দুর্বল হয়ে গেছে আপনি ইমব্যালেন্স করে ফেলেছেন যেই ইমব্যালেন্স করেছে মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে ডিপ্রেশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে সে আত্মীয় স্বজনের কাছে যাবে না সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে করোনার চেয়ে ভয়াবহ আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম না করলে নাই কবরের মধ্যে কেউ কি দেখেনি আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি একটা কত কবরের বলি নাই দুনিয়ার বলতেছি আপনি আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন তো আমেরিকাওয়ালারা শান্তি কিনে পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকাওয়ালারা ওখানে স্টকের মধ্যে রেখে দিত কিন্তু শান্তি নাই শান্তির খোঁজে এখানে আসে শান্তির খোঁজে পৃথিবীতে পৃথিবীতে ঘোরে সম্মানিত উপস্থিতি শান্তির মূল জায়গা তৌহিদ শান্তির মূল জায়গা কি তাওহীদ তাওহীদ হচ্ছে আমাদের ইমানের প্রাণ আমাদের ইমানের মূল আমাদের ইমানের শিকড় হচ্ছে তাওহীদ তাওহীদের চাবি হচ্ছে রেসালত তাওহীদের চাবি কি রেসালত রেসালতের মূল শিকড় হচ্ছে আনুগত্য তথা এতাত আর এতাত এবং আনুগত্যের চাবি হচ্ছে মহব্বত কয়টা পাইলে চারটা জিনিস একটা হচ্ছে আমাদের ইমান ইমান বাদে মনের খাদ্য আসবে না মনের খাদ্য আসবে না আপনারা আমাদের মারা রেগে যান ছেলে যখন বউ নিয়ে কক্সবাজারে গেছে আমাদের মারা রেগে যান মন খারাপ করেন মারা যদি শুনে থাকেন মাদেরকে বলতেছি সব জায়গায় মন খারাপ করতে হয় না সব জায়গায় মন খারাপ করতে হয় না বরং ছেলেদেরকে বলেন আমাকেও নিয়ে যাও পৃথিবী দেখবেন সৌন্দর্য দেখবেন এখন ছেলেরা সৌন্দর্য কি দেখবে ছেলেরে নিয়ে গেছি জাফলংয়ে সুন্দর না সে সুন্দর তো দেখে নাই ও মোবাইলের মধ্যে ঢুকে আছে মোবাইল ইউজ করতে করতে ঘুমাই গেছে ওই ঘুমের মধ্যে জাফলং চলে গেছে এগুলো করবেন না পৃথিবী দেখবেন ঘরে বসে সুবহানাল্লাহ 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 যদি 100,000 বারও বলেন
ওই সোয়াব হবে না, যেই সোয়াব আল্লাহর দুনিয়া দেখার পরে মন থেকে যখন বলবেন ও সুবহানাল্লাহ, আপনি যখন এটা মন থেকে বলবেন ওইটা যেই জিন্দেগি আপনার রুর ভিতরে সঞ্চারিত করবে, এটা আপনি তসবির মধ্যে 1000 বার বললেও ওই জিন্দেগি আসবে না। তাইলে ইমানের প্রাণ হচ্ছে তৌহিদ, তৌহিদের চাবি হচ্ছে রেসালত, রেসালতের মূল প্রাণ হচ্ছে এতাত আনুগত্য, আনুগত্যের চাবি হচ্ছে মহব্বত। তাইলে টোটাল কয়টা পাইলাম, একটা ইমান, একটা তৌহিদ, একটা রেসালত, একটা এতাত, একটা মহব্বত। তৌহিদ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, তৌহিদ আপনার ভিতরের জগৎকে সুন্দর করে, নুরানি করে। আমাদের আফসোসের বিষয় হচ্ছে সব কিছু নিয়ে আমরা ডিভিশন করে ফেলেছি, কিছু স্টেজের মধ্যে আমরা শুধু তৌহিদের কথা বলি এবং নামাজ দোয়ার কথা বলি, এতাত সুন্নতে রাসূল, এখানে রেসালতের কথাও নাই মহব্বতের কথাও নাই। সেই কারণে এই ধরনের স্টেজে যারা যায়, এই ধরনের বক্তার বক্তব্য যারা শুনে, এই ধরনের ওয়াজে যারা বসে, তারা নামাজ পড়ে, আমল করে অনেক, কিন্তু মহব্বত, শবে বরাত, মুহররম এটা তাদের ভিতরে বিন্দু পরিমাণ দাগ কাটতে পারে না। যাই 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 একেবারে রবিউল আউয়াল শরীফও চলে যায়, ভিতরে কোনো আওয়াজ নাই, নাকের মধ্যে বিরিয়ানির খুশবু পর্যন্ত লাগে না। আপনি এভাবে এক পাশে হয়ে গেছে, আবার আরেক পাশের মধ্যে শুধু রেসালত এবং মহব্বত, তৌহিদের আলোচনাও নাই, সুন্নতে রসুলের আলোচনাও সেই অর্থে নাই। ইনাদের অডিয়েন্সের মধ্যে, মানে আমাদের অডিয়েন্সের মধ্যে নামাজের প্রতি সেই গুরুত্ব নাই, কারণ তারা ভিতর থেকে একটা আত্মতুষ্টিতে ভুগে যে নামাজ না পড়লে হুজুর বলছে তো মহব্বত হইল আসল, মহব্বত হইল আসল, নামাজ দোয়া পড়তে হয় না। সেই কারণে আমাদের এখানে নামাজ দোয়া কম, নামাজ দোয়া যিনি মাহফিল করতেছেন উনি কিন্তু মাহফিলের দিন আসরের সময় টুপিটা পরছে, ওই দিন ফজরের নামাজ জোহরের নামাজ আল্লাহ পাক জানে, ইল্লা মাশাআল্লাহ সবাই তো আর এক ধরনের না, আমি বেশিরভাগ বলতেছি আপনাদেরকে। সব ডিভিশন হয়ে গেছে, না ডিভিশন হবে কেন, একসাথে করি। তৌহিদের কথা যিনি বলবেন উনি রেসালতের কথা বলবেন, যেভাবে আমরা এখন বলতেছি, সুন্নতে রসুলের কথা যিনি বলবেন উনি মহব্বতের রসুলের কথা বলবেন, তাহলে তো আর ঝগড়া থাকলো না। আপনারা বুঝতে পেরেছেন, আমাদের এখানে আবার সুন্নতে রসুল আমাদের ইন্টারেস্ট অনুযায়ী ক মিঠা খাইতে হবে, এটা সুন্নতে রসুল, ও ভাই একদিন না খাইয়া থাকা এটাও সুন্নতে রসুল, শুধু মিঠা খাওয়া সুন্নত না, হরদম সত্য কথা বলো এটা আমার নবীর সুন্নত। মানুষের সম্মানে একেবারে এক পাশে রাস্তার নিচের দিকে তাকিয়ে হাঁটা এটা আমার নবীর সুন্নত, পকেটে যা আছে মানুষকে দিয়ে দেওয়া এটা আমার নবীর সুন্নত। আপনি শুধু মিঠা খাওয়া সুন্নত পাইলেন, আরেকজন শুধু দাড়ির মধ্যে সুন্নত, কোন জায়গায়, দাড়ির ভিতরে সুন্নত, কিন্তু মানুষের সাথে সৎ ব্যবহার করাও যে সুন্নত সেটা সে জানে না। সেই কারণে গাল ভর্তি দাড়ি, কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন হয়তো, মানুষই মানুষ, তো সেখানে আমাদের অনেক বড় অফিসার উনি আমাকে দেখে একটা ছবি তুলতে চেয়েছেন আর কি, আমার কাকা পিছনে বসা, কাকার এক মুখ দাড়ি, কাকা 2 মিনিটে উঠে পারে নাই তার উপর থেকে তুললে একটা আসার মারে, ইন্না লিল্লাহ। এটাকে অভদ্রতা বলে, কি বলে, অভদ্রতা, অহংকারের কারণে অভদ্রতা, আর আমার আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। তাহলে আপনার এটার সাথে ওইটা যায় নাই, কারণ আপনি সুন্নত বুঝতে ভুল করেছেন, সুন্নত বুঝতে ভুল করেছেন। আমাদের এখানে সব আলাদা আলাদা, যার সাথে যেটা চাই সেটাকে সুন্নত বলে চালিয়ে দেয়। সুন্নত একটা কম্প্রিহেন্সিভ জিনিস, একটা মানুষকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ভিতরে বাহিরে সুন্দর লাগার জন্য যত গুণ আছে সব আমার নবীর সুন্নত, সব আমার নবীর সুন্নত। তাহলে তৌহিদ অতীব গুরুত্বপূর্ণ জিনিস, তৌহিদের নূর আপনার ভিতরের জগৎকে আলোকিত করে, আপনার ভিতরে ব্যানিয়াজি দান করে, আপনার চরিত্রের মধ্যে অটুট অবিচলতা দান করে, আপনার ভিতরের জগৎ থেকে অন্ধকার এবং কালিমা গুনাহের দূর করে। তৌহিদের সাথে যদি আপনি রপ্ত করতে পারেন তো আপনার রপ্তের জন্য রেসালত লাগবে, আর আপনার যে পঞ্চ ইন্দ্রিয় সেই পঞ্চ ইন্দ্রিয়ের ভালো ব্যবহার লাগবে।
আমি এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু চেষ্টা করব আমরা শেষের দিকে আর 5 মিনিটের মধ্যে শেষ করে দেব সম্মানিত উপস্থিতি এই যে কাতারে ছেলে থাকে কাতারে ছেলে অ্যাক্সিডেন্ট করছে মা এখানে কিচেনে রান্নাঘরে কাজ করতেছে যেই ছেলে সাকারাতুল মউত মা পাগলের মতো রাস্তায় বেরিয়ে এসেছে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে ওই হই হই আমার ছেলের কি হয়ে যাচ্ছে কেউ আসেনি কেউ ফোন দেবে আজিব বিষয় না তো মা জানলো কেমনে এটাকে বলে রপ্ত কানেকশন মার সাথে মাতৃত্বের সাথে ছেলেত্বের একটা কানেকশন আছে সেইভাবে আমার সাথে আমার আল্লাহরও একটা কানেকশন আছে আমার সাথে আমার আল্লাহরও একটা রব আছে মা যেমন সন্তানের দুঃখে দুঃখী হয়েছে ঠিক সেভাবে আমার দুঃখেও আল্লাহ দুঃখী হন আমার সুখেও আল্লাহ সুখী হন যদি কানেকশন থাকে কানেকশনটা কখন হয় যখন এই পৃথিবী যখন আল্লাহ সাজিয়েছেন পৃথিবীতে সব ভালো জিনিস দেন নাই আল্লাহ খায়র এবং শার ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা খায়র এবং শার দিয়ে আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন এখন কানেকশন তৈরি কেমনে করে আপনার চোখ দিয়ে যদি খায়র দেখেন হাত দিয়ে যদি খায়র ধরেন মুখ দিয়ে যদি খায়র বলেন কান দিয়ে যদি খায়র শুনেন অটোমেটিক্যালি আপনি কিভাবে যে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আমাদের কানেকশন হয় না কেন কারণ আমরা দুই মিনিট খায়র দেখি দুই মিনিট সার দেখি আর কেউ একেবারে সারের ভিতরে থাকে ওলি কাদেরকে বলে যারা তাদের পঞ্চ ইন্দ্রিয় এবং ভিতর সবকিছু দিয়ে শুধু খায়রের দিকে তাকিয়ে থাকে শুনে বলে তাদেরকে আল্লাহর ওলি বলে তারা এটার মাধ্যমে কানেকশন তৈরি করে কানেকশন তৈরি করার পরে এই যে ভালো জিনিস দেখতেছে আপনি যা দেখবেন সেটা যদি ভালো হয় এটা আপনার ভিতরের জগৎকে এফেক্ট করবে ইম্প্যাক্ট করবে যা শুনবেন কোরআনের আয়াত শুনেছেন ভিতরে নূর গেছে গান শুনে শুনে পুরা জিন্দেগি অতিবাহিত করেছেন দিন ভিতরে অন্ধকার গেছে চোখ দিয়ে মা বাবা দেখেছেন কাবা দেখেছেন সৌন্দর্য দেখেছেন নূর গেছে চোখ দিয়ে অন্য কিছুকে দেখেছেন অন্ধকার গেছে এখন সিদ্ধান্ত আপনার ভিতরের জগতে কি অন্ধকার রাখবেন না আলো রাখবেন আমরা বেশিরভাগ সময় অন্ধকার রাখি আল্লাহর ওলিদেরকে বলি এই কারণে বলা হয় তারা আলো দিয়ে সিনাকে ভরপুর করে তারা সোর্স অফ এনার্জি হয়ে যায় শুধু নূর না নূরের মার্কাজ হয়ে যায় সেই কারণে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তারা দুনিয়া থেকে চলে যায় এনার্জির কোনো বিনাশ নাই এনার্জির কোনো মৃত্যু নাই আপনি তার রোজা তার কবরে মাজারে দাঁড়ালেই তার এনার্জি আপনার ভিতরকে এফেক্ট করবে ইম্প্যাক্ট করবে সেটা যত হাজার বছর পরে হোক কারণ এনার্জির কোনো মৃত্যু নাই তো আমার সাথেও আমার আল্লাহর একটা রব তৈরি হতো রব তৈরির একমাত্র উপায় পঞ্চ ইন্দ্রিয়কে পজিটিভ কাজে ব্যবহার করে নেগেটিভ কাজ থেকে দূরে রাখা যখনই কোনো নেগেটিভ কাজ হবে আমি তওবার মাধ্যমে আল্লাহর দরবারে সারেন্ডার করা যখন তওবা অতঃপর তওবা আসতে থাকবে আপনার ভিতরের পজিটিভ এনার্জি বাড়তে থাকবে নূর বাড়তে থাকবে যেই নূর বাড়বে আপনার ভিতর থেকে হতাশা দূরীভূত হয়ে রুর মধ্যে জিন্দেগির সঞ্চার হবে আপনি মানুষ হবে আপনি মানুষ হবে মানুষ হওয়ার জন্য ছেলেকে বলতে হয় আমার মা বাবার আল্লাহর সৃষ্টির আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর অধিকার কি তাদের সাথে শেয়ারিং কিভাবে করতে হয় ছেলেদের সাথে খেলতে দিতে হয় মিশাইতে মিশতে দিতে হয় তখন আপনার ছেলে মানুষ হবে অন্যতাই না আমি আর কথা না বাড়াই কালকে যেহেতু জুমার নামাজ এবং পরীক্ষাও আছে ছেলেদের অনেক ধন্যবাদ আপনাদের আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে এভাবে বসে থাকবেন আমি স্বপ্নও কল্পনা করিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক মাওলাই করিম আমাদেরকে কবুল করুক যারা আয়োজন করেছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আহসানুল জাযা দান করুক আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘকাল যাবত যার অপেক্ষায় আপনারা ধৈর্য সহকারে এখানে বসেছেন সে আমাদের
আশার আকাঙ্ক্ষা আন্তর্জাতিক ইসলামিক স্কলার তরুণ প্রজন্মের আইডল বিশিষ্ট লেখক ও গবেষক শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল আজম বাবর আল্লাহ জাহারি আপনাদেরকে মূল্যবান নসিহত করেছেন ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব এখন আমাদের আজকের প্রধান আকর্ষণ থেকে আমাদের এই কানাইগাদারে হযরত মোহসিন শাহ রবি রহমাতুল্লাহ আলাইহি পরিষদের দীর্ঘদিন যিনি আমাদেরকে এই সংগঠনের নীতি নির্ধারক থেকে উন্নয়নের দিকে হেঁটে হেঁটে পা পা করে এই পর্যন্ত এনেছেন আমাদের এই সংগঠনের সাবেক সফল সভাপতি হাফেজ মোহাম্মদ মনজুরুল ইসলামকে মনজুরুল ইসলাম কাদেরীকে ক্যাশ তুলে দেবেন আমাদের আজকের প্রধান আকর্ষণ শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল আজম বাবুল আল আজহারি মনজুরুল ইসলাম আমাদের পরিবেশ পরিচ্ছন্নতা যার অবদানে এই কারাগারের মধ্যে ফুলের বিভিন্ন জায়গায় লোড়া স্থানে পত্র পরিষ্কার পরিচ্ছন্নতা একজন কর্মী যিনি কারো কাছ থেকে এক পয়সাও হারিয়ে নেয় না সে আমাদের একজন পরিচ্ছন্ন ব্যক্তিকে ক্যাশ প্রদান করবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কারাইবাদারি হযরত মামুন খলিফা রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত মতবাল্লি বিশিষ্ট শিক্ষা বিভাগী ও দানবীর জনাব আলহাজ আরিফুল ইসলাম চৌধুরী ফুকনের কাছ থেকে ক্যাশ প্রদান করবেন পরিচ্ছন্ন একজন কর্মী মোহাম্মদ জসিম উদ্দিন এখন সমাপনী বক্তব্য রাখবেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মোহসিন শাহ রবি রহমাতুল্লাহ আলাইহি পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা বিভাগ